উপমহাদেশের অন্যতম ব্যস্ত রেল জংশন হিসেবে পরিচিত ভারতের শিয়ালদার রেল স্টেশন। প্রতিদিন এই জংশন দিয়ে 50 থেকে 60 লাখ মানুষ যাতায়াত করেন। শুধু ভারতীয় নাগরিকরাই নন, বাংলাদেশি পর্যটকরাও এই পথে নিয়মিত করেন যাতায়াত। শিয়ালদা স্টেশনের প্রধান সড়কের সামনে এই জায়গাটি ট্রাফিক ব্যবস্থাতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় চারদিক থেকে যাত্রীবাহী বাস আসা যাওয়া করে। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে ট্রেন ধরতে অনেকেই তাড়াহুড়ো করে ছুটে চলেন। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহাত্মা গান্ধীর ভাস্কর্য বসানোর জায়গা নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রতিষ্ঠান বলে জিনিস আছে, সেই প্রতিষ্ঠানটা যদি করতো সেটাকে ভালো লাগতো। এটা হয়ে গেছে, অফসাইড হয়ে গেছে। শুধু স্ট্যাচু করলে হয় না, মেইনটেন্যান্সটাও দরকার। জিনিসটা যেখানে লাগিয়েছে দূর থেকে আকর্ষণ লাগবে, কিন্তু ওখানে দাঁড়িয়ে দেখার মতন সেরকম কোনো কন্ডিশন নেই। শুধু ভারতীয়রাই নন, শিয়ালদা স্টেশন দিয়ে আসা যাওয়া করা বাংলাদেশি পর্যটকরাও দেখছেন বেদনার চোখে। ভারত শাখার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকেও করা হয়েছে তীব্র নিন্দা। প্রকৃত অর্থে যে ভাস্কর্যে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি উঠে আসার যে একটা ব্যাপার ছিল, সেটাকে এখানে কিছুটা ব্যত্যয় ঘটেছে। পিছনে ব্যাকগ্রাউন্ডটা অনেক খারাপ হয়েছে, ব্যাকগ্রাউন্ডগুলো অনেক ময়লা হয়ে গেছে, পরিষ্কার করা দরকার। ছবিটাও অনেক পুরাতন হয়ে গেছে, ময়লা পড়ে একবার নষ্ট হয়ে গেছে। এত সুন্দর করে মানে বিয়া করা হয়েছে, ছবি করা হয়েছে, কিন্তু তার কোনো যত্ন নেই। উত্তর কলকাতার বেলেঘাটা বিধানসভার বিধায়ক পরেশ পালের উদ্যোগে তৈরি করা এই ভাস্কর্যে ধুলোর স্তর জমে থাকলেও তা পরিষ্কারের নেই কোনো উদ্যোগ। এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি স্থানীয় তৃণমূল নেতা। শিয়ালদার এই অত্যন্ত ব্যস্ততম জায়গায় বসানো হয়েছে ভারত এবং বাংলাদেশের দুজন জাতির জনকের এই আবক্ষ মূর্তি। এই উদ্যোগটি নিয়ে কারো মনে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন উঠেছে আসলে এই দুজন মহান পুরুষের মূর্তি বসানোর জায়গা এবং সেই মূর্তি দুটোর ব্যবস্থাপনা নিয়ে। কলকাতার ব্যস্ততম শিয়ালদা স্টেশন থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।